দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সুভাষচন্দ্র বসুর জনপ্রিয়তায় ভীত হয়ে ব্রিটিশ সরকার ভারত রক্ষা আইনে 1940 সালে সুভাষচন্দ্র বসুকে মারাত্মক বিপ্লবী রূপে পরিগণিত করে গ্রেপ্তার করে। প্রথমে আলিপুর সেন্ট্রাল জেলে কারারুদ্ধ করে রাখে ও পরে অসুস্থতার কারণে কলকাতার এলগিন রোডে নিজের বাসভবনেই তাকে কড়া পুলিশি পাহারায় নজরবন্দি করে রাখে। তিনি বুঝতে পারলেন যে ব্রিটিশরা তাকে যুদ্ধের আগে ছাড়বে না, তাই তিনি দুইটি মামলার রায় বাকি থাকতেই আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। 1941 সালের 19 জানুয়ারি পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি একটি গাড়িতে করে প্রথমে মথুরাতে যান, তারপর গিয়াসুদ্দিন ছদ্মনামে কাবুলে যান, সেখান থেকে মস্কোতে যান এবং স্ট্যালিনের কাছে সহযোগিতার ধারণা পেয়ে তিনি 1941 সালের 28 মার্চ জার্মানির রাজধানী বার্লিনে এসে উপস্থিত হন। বার্লিনে প্রবাসী ভারতীয়গণ তাকে নেতাজি আখ্যা দেন এবং জয় হিন্দ ধ্বনি দিয়ে বরণ করে নেন। এখানে এসে নেতাজি হিটলারের বিদেশমন্ত্রী রিবেনট্রপের সঙ্গে দেখা করেন, ইটালির মুসোলিনির সঙ্গেও তিনি দেখা করেন। পরে জার্মান সরকারের সহযোগিতায় জার্মানির হাতে বন্দি ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তিনি ভারতীয় মুক্তিবাহিনী গঠনের চেষ্টা করেন। এই সময় বার্লিন বেতার কেন্দ্র থেকে তিনি নিয়মিত ভারতবাসীর উদ্দেশ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হবার আহ্বান জানাতেন।